الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وأمسله المقعد المقرب عندك يوم القيامة. جزى الله عنا محمدا ما وعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله، إلى آخر الآية. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. আজ 1441 হিজরির পবিত্র মাহের রজবের প্রথম জুমার দিন, একই সাথে 28শে ফেব্রুয়ারি 2020 সাল। এই মোবারক সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে পবিত্র মহাপবিত্র মহাফজিলতপূর্ণ এই জুমার দিনে জুমার নামাজ সকলের আগে আগে তার দরবারে কবুল করেছেন।
আজির আবার তৌফিক দান করেছে, এটা বহুত বড় নিয়ামত, দৌলত, বহুত বড় আমল। সেই জন্য মহান বাড়ি তোলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রজবের দাঁত শুরু হয়ে গেছে, এটা বহুত বড় বরকতময় রাত মাস। আর মাত্র 2 মাস পরে রমজান আসতেছে, 2 মাস পরে একদিন যাচ্ছে তো একদিন কমে যাচ্ছে, 2 মাস পরে রমজান আসতেছে। রমজানটা সম্পর্কে কথা পরে হবে, কিছু মাত্র ইঙ্গিত দেওয়া হবে মাত্র। তো এই যে রজবের চাঁদ আমাদের সামনে উপস্থিত হাজির, এই সম্পর্কে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এর ফজিলত কি, কি করণীয়, কি বর্জনীয়, এই সবগুলো যদি আলোচনা করা হয় অনেক সময় দরকার। তো প্রাথমিকভাবে প্রথম জুমা হিসাবে আমি চেষ্টা করব কিছু কথা তুলে ধরার জন্য, প্রাসঙ্গিক আরও কিছু কথাবার্তা আসবে। আমরা সকলে যদি বল্যমালা শূন্যমালা প্রত্যেকে যদি নিজ নিজ হেদায়াতের নিয়ত নিয়ে খালের দিলে কথাগুলো শুনি আর বলি, তো উভয়ের ফায়দা হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবের চাঁদ দেখেছেন, তখন পরিষ্কার ভাবে একটা দোয়া পড়েছেন, সেই দোয়াটা উম্মতকে পড়ার জন্য বলেছেন। আর ওটা কোনো সাময়িক আদেশ নির্দেশ বা উপদেশ না, এটা কিয়ামত পর্যন্ত ইমানদারের সামনে এই গরিবের প্রতি বছরেই এই চন্দ্রমাস রজবের মাস আসবে আর এই আমলটা করতে হবে। সেটা কি? ইজা দাখল রজব কাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখন রজবের চাঁদ এসে গেল, রজবের চাঁদ উদিত হল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাঁদ দিকে ইজা দাখল রজব কাল, অর্থাৎ রজবের আগে জামাতের সানি শেষ হয়ে যখন রজবে দাখিল হইল, অর্থ কি রজবের চাঁদ উদিত হয়ে গেছে। আগে ইসলামী ক্যালেন্ডারে কি আসে, মাসের মধ্যে প্রথম রাত আসে, রাত আসে যখন আগের দিনের বেলা ডুবে যায়, তখন তখন এই চাঁদ দেখার পরে, অর্থাৎ রজবের চাঁদ উদিত হওয়ার পরে, রজব শুরু হওয়ার পরে, তখন শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়া পড়েছিলেন। আমরা সকলে পড়ি একবার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ সাদা সিধা, একেবারে ছোট্ট কত অল্প, কিন্তু এটা ব্যাপক অর্থবোধক, ব্যাপক ফজিলত পূরণ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে আর কি আরজি পেশ করতেছেন, কি আয় আল্লাহ, আপনি আমাদেরকে এই রজবের চাঁদে বরকত দান করেন, শাবান আয় আল্লাহ, এই যে রজবের চাঁদ দেখলাম, দেখতেছি, পেয়েছি, তার শুরু হয়ে গেছে, আল্লাহুম্মা আয় আল্লাহ বারিক লানা, আমাদের জন্য বরকত দান করেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানে বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছান। আলহামদুলিল্লাহ। তাহলে কটা মাসের কথা আসলো? 3টা, রজব, শাবান, রমজান, এক দুয়ার ভিতরে 3টা মাসের কথা এসে গেল। কিতাবে আছে অনেক কথা, তার মধ্যে এটাও আছে যে হাদিস শরীফে যে রজব হলো শাহরুল্লাহ,
রজব হল শাহরুল্লাহ, শাহরুল্লাহ মানে আল্লাহর মাস, কার মাস? আল্লাহর মাস শাহরুল্লাহ। শাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন শাহরি, আমার মাস। রজব কি? রজব হল শাহরুল্লাহ, আল্লাহর মাস, যেটা এখন চলতেছে। এটা শাহরুল্লাহ যেটা আসবে সেটা হলো, এটাকে আমরা শবরের চাঁদ বলি, এটাকে মেরাজের চাঁদ বলি, বলি না এরকম? তো একই কথা। তো এখন এই রজবে আপনার এটা হলো, রজবটা হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস, আর তারপর যেটা আসছে শাহবানটা হচ্ছে রসুল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন আমার মাস শাহরি, আর রমজান হলো আমার উম্মতের মাস। কি পাইলাম আমরা তিনটা মাসের মধ্যে? একে দুয়ার মধ্যে তিনটা মাসের কথা আসছে কিনা? রজব, শাহবান, রমজান। রমজান পাইলাম আমরা, এটা পরে আসতেছে, এটা উম্মতের মাস, উম্মতের মাস। আর এর আগের মাসটা হলো শাহবান, এটা হলো কি নবীজির মাস বলছেন। আর এখন যেটা চলতেছে শাহবান, সরি রজব, এটা কি আল্লাহর মাস। এখন এই মাসে কিছু করণীয় আছে কি না? করণীয় মানে ভালো মন্দের লাইনে। আমরা তো সবসময় একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে যা কিছু আমরা করি, যা কিছু করি না কেন, সব কি আমলনামা রেকর্ড হচ্ছে, ভালো হলেও খারাপ হলেও। জি, এখন সেটা আমাদের খেয়ালে রাখতে হবে। রজবটা হচ্ছে যেহেতু আল্লাহর মাস, এটার গুরুত্ব খুব বেশি, কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন, অনুরূপভাবে সাবানের জন্য বরকতের দোয়া করেছেন। হাদিস শরীফে আছে বৎসরের পাঁচটা রাত্রি দোয়া কবুল হয়, বিশেষ করে কটা রাত্রি? পাঁচটা রাত্রি। একটা হলো রজবের চন্দ্রের প্রথম রাত্রি, এটা গত হয়ে গেছে। আরেকটা হচ্ছে পনেরোই শাবানের রাত্রি, যেটা সামনের মাসে আসতেছে। কটা গেল? দুইটা। আর একটা হলো লাইলাতুল কদর, শবে কদর যেটাকে বলা হয়, সেটা রমজান আসতেছে। কটা হলো? তিনটা। আর একটা হলো ঈদুল ফিতর, ওজার পরে যেটা আসতেছে, তারপর যে ঈদুল আজহা, এর আরও দুই মাস পরে যেটা আসতেছে। কটা হলো? পাঁচটা রাত্রি বিশেষ করে দোয়া কবুলের রাত্রি, বিশেষ এবাদতের রাত্রি। এখন চাঁদ দেখার সমস্যা নিয়ে হয়তো রজবের চন্দ্রের রাত্রে ঢুকতে পারবো না, তাহলে কি করা? এটাও আছে, সেদিন আমাদের মাদ্রাসার যিনি শাইখুল হাদিস বড় মাদ্রাস সাহেব, উনি এই কথাটা একটা আগেও বলছিলেন একবার, বা সেদিন আর কানে বলছিলেন, একটা মাহবিলের মধ্যে আমি ছিলাম সেখানে, পরিষ্কার করে বলছেন, এবং হাদিস শরীফ কিতাবের কথাই বলছি, যদি কেউ পয়লা রাত্রের আবাদত বন্দেগি করার সুযোগ পাইল না, চাঁদ দেখা নাই অথবা খেয়াল নাই, বলে দিতে পারে, তাহলে পনেরো রাত্রিটা, চোদ্দ তারিখ দিবাগত রাত্রিটা যেন কিছু ডবল আবাদত বন্দেগি করে নেয়, বাধা ধরা কোনো নিয়ম নাই, এটা করতে হবে, এটা করতে হবে, ডবল নামাজ একটু বাড়াই দিবে, তসবি তাহলে বাড়াই দিবে, দুয়া ইস্তেকবার করবে, তেলাওয়াত করবে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে না? যেমন সহভারতে আমরা করি ওরকমভাবে। কেন? যেহেতু এটা বরকতওয়ালা মাস, তাহলে এটার চব্বিশটা মাস যখন বরকতওয়ালা, তাহলে এর মধ্যে সপ্তাহ আসে, দিনও আসে, ঘন্টাও আসে, মিনিটও আসে, সেকেন্ডও আসে, সব মিলিত মাস নাকি? উনত্রিশ দিন হোক বা তিরিশ দিন হোক,
তাহলে এর কোন একটা সময় আমরা খামখেয়ালির সাথে, অলসতার সাথে, বা মনে করে আল্লাহ না করুক, আল্লাহ জেনে শুনে আল্লাহ নাফরমানির সাথে আমরা কাটাতে পারবো না। যেখানে বরকত হাজির করার কথা আসছে, রসুল্লাহাম কেন কথা বললেন যে আল্লাহ রজব এবং বরকতে আমাদের জন্য, সরি, শাবানে আমাদের জন্য বরকত দান করেন, এটাও কিতাবে আছে। রজব নামটা কেন হল, ব্যস্ত একটা দুধের নাহার আছে, অনেক কথা যে রজব বলা হয়, সেগুলি তো বয়ন করে শেষ করা যাবে না, কথা অন্যদিকে চলে যাবে। তো নানা কারণে এটা রজব, রজবুল মুরাজ্জাব বলা হয়, রজবুল আসাম বলা হয়। বান্দার খাতা কোন সম্পর্কে এটা একদম নিশ্চুপ থাকবে, তার মানে কি, তাহলে কি বান্দা ইচ্ছা মতো গুণা করবে এটা নাকি? না, বান্দা গুণার থেকে কি একদম পড়লি কি সরি আসবে, গুণা করবে, এটাই খেয়াল করেন। এবং এই দোয়াটা আমাদের ঘরে বিবি বাচ্চা যতজন আছে সকলকে, বন্ধু বান্ধব সকলকে আমরা এটা বলে দিব। এখন থেকে এটা একটানা রমজান পর্যন্ত আমাদের পড়তে হবে, কারণ ওই যে রমজানের কথা বলা হয়েছে। আরেকটা কথা হচ্ছে, দুই মাস পরে কি রমজান আসতেছে, রমজান তো এটা সময়মত আলোচনা করা হবে। রমজান তো এমন একটা মাস, সেটার ফজিলত বয়ান করতে শেষ করা যাবে না। ওই রমজান মাসের পুরোপুরি বরকত যেটা আছে, ফজিলত যেটা আছে, এটা হাসিল করতে হলে, অর্জন করতে হলে আমাদেরকে কি করতে হবে, এখন থেকে কি এবার বন্দীর লাইনে, নেক কাজ করার লাইনে অগ্রগামী হইতে হবে। বুড়াবালা থাকলে জি, বদ কাজ থাকলে সেগুলো আমাদের ছাড়তে হবে, সোজা কথা, না তো বরকত পাবো না। অর্থাৎ নেকি বেশি বেশি কী করে করতে হবে, বেশি বেশি, সেটা দান সৎকার লাইনে হইতে পারে, যে কোনো ভালো লাইনে ভালো কাজে তেলাওয়াত লাইনে হইতে পারে, মানে হার ভালো কাজের মধ্যে আমাদেরকে অগ্রগামী হইতে হবে। কেন করবো সেটা, যা করার দরকার কি, বা একটা সাদা সিধা কথা, কতগুলি আগে বহুবার আলোচনা হয়েছে, তারপরও আলোচনা করা এই জন্য যে বান্দা হিসাবে আমরা আল্লাহ পাকের হুকুম আকাম পুরা করার ব্যাপারে খুব দুর্বল, তা কি বলে, কিন্তু এতটুকু দুর্বল করে বলার নাই যে বান্দা সুস্থ অবস্থায় আদায় করতে পারবে না, তার আর বান্দাকে একজন মানুষকে কি ভালো করারও আল্লাহ ক্ষমতা দিয়েছে, খারাপ করারও ক্ষমতা দিয়েছে। তুমি যদি তোমার ভালো হিসাব ভালোর দিকে আসো, আর যদি গাড় চড়াইমি করে যদি কি তুমি অন্যদিকে যাও, করতে পারবা, তার পরিণাম তোমাকে ভোগ করতে হয়। আমার ভালো মন্দটা এটা 24 ঘন্টার সময়, শয়নে শবনে নিদ্রায় জাগরণের প্রত্যেকটা মুহূর্তে আমি যেই হালতে থাকি সেটাই আমার আমল, কোনো কোনো কাজে থাকি তো আমরা। মানুষ তিন হালতে থাকে, হয় মানুষ দাঁড়ানো অবস্থায় থাকে, একে দাঁড়াইও থাকে, আবার দাঁড়ানো চলতেও থাকে, কাজও করতে থাকে, একটা আটল হওয়া মানুষ বসার হালতে থাকে, আবার বন্দি টিকতে থাকে, না কোনো কাজে থাকে, ঠিক কিনা, আর একটা হলো কি শোয়া অবস্থা। ওই সুরা আল ইমরানের আয়াতের মধ্যে আছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও আলা জুনুবিহিম, অর্থাৎ
ক্রিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আর কি বসা অবস্থায় আর শোয়া অবস্থায়, এই তিন অবস্থায় মানুষ বিশেষভাবে সময় কাটায়, মানে আমরা কাটাই। এই কোনো অবস্থায় বান্দা কি আল্লাহকে ভুলতে পারবে না, সুযোগ আল্লাহ দেন নাই। ও এটা হলে উদ্কুরুন কাসির, আল্লাহকে ইয়াদ করো বেশা বেশি, বহু আয়াতে বহু রকম ভাগ আছে, ফাযকুরুনি আযকুরুকুম, তোমার আমাকে স্মরণ করো আমি তোমার স্মরণ করব। কোনো বান্দা যদি কোনো একটা মজলিসে বসে, হ্যাঁ, যেখানে শুধু আল্লাহবাকের সারা সিবাদ বড়াই বয়ান হয়, বড়াই হয়, আল্লাহবাকের ইয়াদ হয়, আল্লাহবাকের জিকির করা হয়, আল্লাহবাকের হ্যাঁ স্বামী মর্তবা সম্পর্কে আলোচনা হয়, তো সেখানে কি আল্লাহবাকের রহমত নাজিল হয় কি না? আল্লাহ রহমতে এরকম রহমতের বারিশ হইতে থাকে, সেটা তো বলার বাইরে সে ভাড়াল না। ফেরেশতারা ওই মজলিসকে ঘিরে ফেলে, আল্লাহ রহমতে ফেরেশতারা ওই মজলিস সারসংক্ষেপে ঘিরে রাখে, একেবারে আসমান পর্যন্ত সারিবদ্ধভাবে কঠোর করে রাখে। আর ওয়াশিয়া তুমুর রহমান, আল্লাহ রহমত তাদেরকে কি একদম সুভান। তো এখন একা কিভাবে বা সমষ্টিগতভাবে যখন যেরকম সুযোগ হয় তর্তিব হয় করা যায়, মানে আল্লাহর ইয়াদের মধ্যেই থাকব, আল্লাহ পাককে এক মুহূর্তের জন্য ভোলা যাবে না, যখনই আল্লাহর ইয়াদ দিলের থেকে সরে যাবে, আল্লাহর ইয়াদের থেকে আমরা গাফেল হয়ে যাব, তখনই কি নফস আর শয়তান যে আমার সাথে আসছে মত পর্যন্ত থাকবে, এটা আমাদের ধোকায় ফেলে দিবে। সবচেয়ে বেশি মারাত্মক হল মানুষের সাথে আমার আপনার সাথে যে নফস আছে, আত্মা আত্মা জীবাত্মা নফস, হ্যাঁ আছে না, ওই যে শুনছেন না, কাম ক্রোধ লোভ মদ মোহ আর মাৎসর্য ষড়ীপের কথা শুনছেন না, নফসের কামনা বাসনা এগুলো, এটা মানুষকে আল্লাহ দিয়ে দিয়েছেন যেগুলো, এখন সেগুলো প্রবৃত্তিগুলো থেকে বাঁচতে হলে কি করতে হবে, আল্লাহ ধ্যানে সময় কাটাইতে হবে। সুবহানাল্লাহ, সোজাসুজি কেন করবো, পবন কানায় জুলি করবি, পবন কানায় জুলি করবি, فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك ولا يشرك بعبادة ربه أحدا فمن كان يرجو لقاء ربه يا الله ربنا بند إنه إنسان তার প্রভুর মোলাকাতের আর্জু রাখে, মামলা মোলাকাতে আর্জু রাখে, ইচ্ছা রাখে, আকাঙ্ক্ষা রাখে আল্লাহ রাজা মধ্যে সাথে ঘোষণা গজবের সাথে, বামান কারা ইয়ার জুলি করবি অট লাকরণীয় কি পালিয়া মাল আমার আর সোয়ালিয়া, তখন সে কি করবে, আমার সোয়ালিয়া করবে, এক কাজ করবে, পালিয়া আমাল আমরান সালিহা, বুঝে আসছে, ফালিয়ামাল আমরান সালিহা, ওয়ালা ইউশরিক, এখন আমলের সালে যেটা করবে সেটা আবাদত, এই আবাদতের ভিতরে কিন্তু তার মালিক মাওলা ছাড়া কারো শরীক করতে পারবে, কেউ শরীক করতে পারবে, ফলিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহু আকবার। এই জন্য কারণ কি ভাই, একটা সোজা কথা হইল, আমরা
আমাদের উপরে এত বাইন্ডিং কেন, এত আদেশ নির্দেশ কেন জারি করা হইল? এটা কি আমরা আল্লাহ কি আমাদেরকে থেকে গেছে? নাউজুবিল্লাহ, আমার কোনো ফায়দার জন্য আল্লাহ ভাগ আখরাতের অসীম অন্ধকার, হ্যাঁ লাইফ ইন হিয়ার ইটার্নাল লাইফ, যেটা সেই লাইফের মধ্যে আল্লাহ ভাগ যে নিয়ামতগুলো ঢাকার বান্দাবন্দির রেখেছেন রাখছেন, হাদিসে কুদ্দুসিতে আছে পরিষ্কার ভাবে, রাখছেন সেই নিয়ামত গুলো সম্পর্কে কোন মানুষ মালা আইনুর রাত সেটা চোখকে দেখে নাই, দেখার কথাও না, ওলা উজুনুন সামিয়াত শুনেও নাই, শুনার কথাও না, ওলা খতর আলা কলবি বাসার তার দিলের ভিতরে সেটা কি, এটা সম্বন্ধে কোনো ধারণাও আসতে পারে না। তার মানে কি? অর্থাৎ সবগুলি সম্বন্ধে সে যখন আল্লাহর কালামের মধ্যে হাদিসে পাকের মধ্যে যেগুলো আসে সেখান থেকে যদি জেনে নেয়, তখন সেগুলি সম্পর্কে তার কি দেমাকে ঢুকবে এবং সেই হিসাবে সে আমল করবে, ঠিক কিনা বলেন? আমি আমার নিজের ভাষায় বললাম, বুঝতেছেন তো? এখন তার মানে কি? আল্লাহ এটা উৎসাহিত করার জন্য আল্লাহ তার নেককার বান্দাদের জন্য এমন নিয়ামত রেখে দিয়েছেন যেটা মানুষের কল্পনার বাইরে বলে সুবহানাল্লাহ, দাঁড়া করতে পারি। এই যে বুড়ো মানুষরা আমরা যারা লাঠি ব্যবহার করি, একটা মেথাল এক্সাম্পল, একটা লাঠি যে আমরা ব্যবহার করি এটা জমিনে ফেলার কতটুকু মাটি দখল করবে? ব্যর্থের এতটুক মাটি জি দাম এই দুনিয়া সমগ্র দুনিয়াকে কি দরবার বিক্রি করলেও তার সমান দাম হবে না, সুবহানাল্লাহ। আজীব কথা, আজীব কথা। সেই ব্যর্থের নাচ নিয়ামত যেটা আমরা দেখি নাই, হ্যাঁ কল্পনায় মাঝে মাঝে আসে, যখন শুনি আবার যখন শোনাশুনি বন্ধ হয়ে যায়, ভুলে যায়, খেয়ালই থাকে না, উল্টাপাল্টা কাজ করে বসে। আল্লাহর নাখোশ নাখোশ নারাজির কাজ বেশি হয়, কিছু মনে করবে না, হার যুগে এটা হয়েছে, প্রত্যেক যুগে যুগে এটা হয়েছে, হয়ে আসছে, শুধু এই যুগ হচ্ছে তা না, আগে আসছে, একটা নির্দিষ্ট সময় পরে আল্লাহবাক এক একটা পৃথিবীর বুকে এক একটা কলের মধ্যে এক একটা গোত্রের মধ্যে জি এক একজন আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছেন জি, ওই তহিদের কথা, ওই রেসালতের কথা, ওই আখরাতের কথা বলেই কি তাদেরকে আল্লাহ দিয়ে রাখছেন। এখন যেহেতু সরকারের দোজাহা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি আপনার দুনিয়াতে নাই, আখেরি পয়গম্বর চলে গেছেন, কেমন পর্যন্ত আর কেউ এই জমিনের বুকে নবী হিসাবে রসুল হিসাবে কেউ আসবেন না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাহলে এখন মানুষকে আল্লাহ দিকে ডাকবে কে? এখন সমগ্র পৃথিবীতে কতগুলি মুসলমান আছে, মানুষ আছে বলেন তো? প্রায় 850 কোটি, 850 কোটি প্রায় কমবে যা হয়, 850 কোটি মানুষ। এই মানুষগুলো এক মা বাবার সন্তান না, এরকম দ্বিমত আছে কারো? তাহলে এক ঘরের মানুষ তো, যে এক ঘরের মানুষ তো, একজন একটা একরকম কেন? এটা সৃষ্টি বৈচিত্র্য রহস্যময়, কালো কেন, ধলো কেন, লম্বা কেন, মোটা কেন, চ্যাপটা কেন, ওই কেন, সেই কেন, নাক কেন খাড়া, চোখ কেন ইত্যাদি, খবর কেন বড় ইত্যাদি ইত্যাদি, এগুলি তো আল্লাহ পাকের সৃষ্টির রহস্য বলে সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবীতে যে যত বনি আদম আছে, আদম সন্তান আছে,
এই সম্পর্কে রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আনা কি বলছে, আনা সাইয়্যিদুল উলদি আদম, আমি সমস্ত আদম সন্তানের সাইয়্যিদ বলেছি বাংলায় বিহামি। দেখছেন সমস্ত আদম সন্তানের সাইয়্যিদ সর্দার আমি বলে সুবহানাল্লাহ বিহামি। কাউকে বাধ্য হয়েছে, কাউকে বাধ্য হয়েছে না, না রাসূলুল্লাহ যদি এখন জমিনের এই জমিনে থাকতেন সশরীরে, যে তাহলে সমগ্র মানুষের হেদায়েতের জন্য কোশিশ ফিকির করছেন কিনা বলেন, যেখানে যেখানে যা করা দরকার ছিল নিজের হায়াতে যেগুলি করছেন, কম বেশি আমরা যেগুলি জানি এটা করছেন কিনা বলেন, যে হুজুর কি চেয়ে থাকতেন যে হ্যাঁ হুজুর উম্মত কি গোমরা হয়ে কি জাহান্নামে যাবে, আজ বসে থাকবেন না, বুঝতে পারলাম কখন। কিন্তু আল্লাহ জমিনে আখেরি পয়গম্বর হিসেবে আল্লাহ বাগ 90-23 বছর এর আগে 40-50 বছর হায়াত দিয়ে দিনকে কামেল মোকাম্মেল পরিপূর্ণ করে দিয়ে আল্লাহ বাগ আল্লাহ হাবিবকে দুনিয়াতে উঠে নিয়েছেন। এখন আল্লাহ হাবিব সাল্লামের এই কাজটা কে করবে বলেন, কে করবে? যে ভালো সেই তো ভালো কি এটা জানে, যে লোকটা ভালো যে সৎ সে তো জানে সৎ, সৎ কেন হয়, সৎগুণ আছে বলে, সৎকর্ম আছে বলে তো সৎ বলা হয় না কি বলেন? তাহলে আর অসৎগুণের তো কোনো কথাই নেই, সৎ যে যার মধ্যে সৎগুণ আছে, যে মানুষটা ভালো যে মানুষটা নেক আমল করে সেই তো আরজন বুঝে বলতে পারে ভাই ভাই এইগুলি ভালো আমল, এটা করো এটা করো এটা করো, আর নিজেই অসৎ হ্যাঁ জি বা সৎ অসতের কোনো পরোয়া নাই, বেদাল চলতেছে তো কি হবে বলার অবস্থা কি? বেশি কথা তো বলার দরকার নেই, হ্যাঁ 10 মিনিট সময় হাতে আসছে এখন আসেন, একেবারে সরাসরি কথা, এখানে সবাই শিক্ষিত উচ্চ শিক্ষিত, আমার চেয়ে ভালো জ্ঞান রাখেন, ভালো জ্ঞান রাখেন, কমাসকম বিগত 50 বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, 50 বছর আগে বাস্তব অভিজ্ঞতা, মাইন্ড করবেন না, মাইন্ড করবেন না, ভুল বুঝবেন না, কেউ অভিজ্ঞতাতে দেখে আসছে, আপনি আমার থেকে বেশি দেখছেন, আমি যদি আগে গিয়ে দেখছি সেটা বলতেছি। এখন বর্তমানে কি চলতেছে, সমগ্র বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষতা জমানা, ঠিক কি না বলেন, ঠিক কি না? মানুষ আজকে কোথায় কোথায় চলে যাচ্ছে, এবং সেই সায়েন্স এবং টেকনোলজি বিজ্ঞান এবং প্রযুক্তির বদৌলতে মানুষ এখন কোথায়, 28 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে যাচ্ছে। আপনাকে এ কথা শুনেছেন নিশ্চয়ই জানেন, না যার কোনো কারণ নাই, সেই মঙ্গল গ্রহে পর্যটক যাবে, কি যাবে, পর্যটক যাবে, টুরিস্ট যাবে, অলরেডি 18,000 অ্যামাজন ন্যাসার কাছে জমা হয়েছে, কত হাজার আমি যেটা জানি, তার মধ্যে সিলেক্ট হয়েছে মাত্র 13 জন, 6 জন নারী 7 জন পুরুষ, পর্যটকরা তারা যাবে, পর্যাপ্ত ট্রেনিং ট্রেনিং যা আছে সব নিয়ে যাবে তারা জি, এটা অসম্ভব কিছু না। এখন আমার বলার উদ্দেশ্য হচ্ছে প্রগতির এই যুগে যেখানে মানুষের বাহ্যিকভাবে বিজ্ঞান প্রযুক্তির উপরে মেহনত করে আল্লাহ দেওয়া জ্ঞান বুদ্ধি বিবেক মেধা খরচ করে যে মানুষগুলো মহাকাশে বিচরণ করার জন্য অস্থির হয়েছে, গবেষণার পর গবেষণা চালিয়ে যাচ্ছে, এখন সেই মানুষগুলোর যে গ্রহের বাসিন্দা আপনি সকলেই জানেন, আমরা মহাশূন্যে ভাসমান একটা এই পৃথিবী নামক প্ল্যানেট বা গ্রহের বাসিন্দা কিনা বলেন, এটা সৌরজগৎ না যে সৌরজগতে ভাসমান কতগুলো গ্রহ উপগ্রহ নিয়ে এইটা সৌরজগৎ, যে ঠিক না বলেন না, আমরা তো একটা ভাসমান
কি একটা পৃথিবীর একটা ইয়ের ভিতরে বসবাস করতেছি, যে কিনা বলেন এটা নিজের আবার কক্ষপথে অরবিটের মধ্যে ঘোরা করতেছে না, এটা চারদিকে আবার চাঁদ ঘুরতেছে না, প্রত্যেকটা ঘর বহু উপগ্রহ আসে আসে না। এখন এগুলো রিসার্চ করা, গবেষণা করা, এগুলো নিষেধ করা হয় নাই, এগুলো নিষেধ করার কথা বলা হয় নাই। সূরা আলে ইমরানের শেষ মধ্যে দেখেন ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এর আগে আর আয়াতের কিছু রয়েছে, ওটা আমি আলোচনা করে নেই, সময় কম। ইয়াতাফাক্কারুনা, তাফাক্কুর করবে, চিন্তা করবে, ফিকির করবে, গবেষণা করবে, অ্যানালাইসিস করবে, করে তখন তারা তখন আল্লাহর কুদরত যখন দেখবে, আল্লাহর কুদরত দেখে তারা কি এমনি বলবে, সুবহান সুবহান এমনি বলে ফেলবে, তারা কি বলবে, সুবহান আল্লাহ তুমি পবিত্র। আজকে দেখেন এটা একটা এক্সাম্পল দিলাম, আজকে দেখেন আমাদের দেশ অলরেডি আপনারা শুনেছেন ঘোষণা এসছে 16 কোটি মানুষ ইন্টারনেট সুবিধা পাবে, প্রত্যেক সরকারি প্রতিষ্ঠানেও ইন্টারনেট চালু হবে, প্রত্যেক স্কুলে ইন্টারনেট চালু হবে। আপনি প্রযুক্তি বাদ দিয়ে কিছু করতে পারবেন, পারবেন বাদ দিয়ে কিছু করতে পারবেন, প্রযুক্তি ছাড়া কিছু আছে এখন, যে এখন মানুষের জায়গা রোবট দখল করছে, ঠিক না ভাই, ঠিক বলেন, হোটেলে কারা সার করতেছে, অফিস চালাচ্ছে, যে সিঙ্গেল উপর কহর গজব নামছে, যেটা একটা অ্যান্টার্কটিকা ছাড়া সমগ্র মহাদেশে ছড়িয়ে যাচ্ছে, সবাই অস্থির, কেউ কিছু করতে পারতেছে, এভরি নিউজ মুহূর্তে মুহূর্তে খবর পাচ্ছেন, কেন এটা হওয়ার কারণটা কি? হ্যাঁ, পরশু খবর পেলাম, আপনার খবর নিয়ে নিশ্চয়ই, আমার যেহেতু ইউটিউব নিজের চ্যানেল আছে, হ্যাঁ, মফিজুল চার্জ ধরে পাইবেন, ওগুলো আরও ব্যাখ্যা ভীষণ ওখানে অনেক আছে। তো এখন পরশুকার খবর পাইলাম যে ওই নভেম্বরে, যে গত নভেম্বরে সৌদি আরবে মক্কা শরীফে, মক্কা শরীফে পঙ্গপালের আক্রমণ হয়েছিল, সেটাই হবে বা যেখান থেকে হোক আফ্রিকা হয়ে সেটা এখন আসছে পাকিস্তানে মনে হয় সম্ভবত। তো পাকিস্তান কত দূর? ওই পঙ্গপাল ওই মুসার জন্য তোমার নটাতে আজাদ দেওয়া আসছিল, আর খানার ভিতরে রক্ত ব্যাংক ভিতরে ছিল না, সময় কম। আমরা এরকম মহাপরীক্ষার সম্মুখীন হয়ে গেছি এখন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এখনো বাংলাদেশ তো বসেই কাজ করে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, কিছু করণীয় আছে তো এখান থেকে। এখন আমার কথা হচ্ছে, যদি আমি এর বলতে চাইলাম সেই কথাটা, এখন আমরা সায়েন্স টেকনোলজিতে এত অ্যাডভান্স হয়ে মহাকাশে ঘুরবো, সেখানে বসে আমার ফ্যামিলির সাথে মোবাইলে কথা বলবো, 6-7-8-10 কোটি টাকা খরচ হবে, হ্যাঁ এটা কোনো এটা মামুলি ব্যাপার। কিন্তু গত মাসের নিউজ রিপোর্ট দেখেন, গত 3 বছরের আন্তর্জাতিক জরিপের একটা সংস্থা জরিপ করছে, আমেরিকার মতো যেটা স্বপ্নের দেশ, মাইন্ড করবেন না কেউ, এখনো অনেক আত্মীয় আমেরিকা আছে, হ্যাঁ আত্মহত্যার দেশ, পৃথিবীর বুকে আত্মহত্যা দেখল কি আমেরিকা, 2018 সালে 38 লক্ষ লোক আত্মহত্যা করেছে, আগের বছর 1,37,00,000 আত্মহত্যা করবে, আর বেঁচে গেছে আমরা শেষ করছে 35-40 লক্ষ লোক আত্মহত্যা করেই ফেলছে, এটা একটা বড় চিন্তার বিষয়। আমেরিকার মতো দেশের মধ্যে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে এই হাল কেন হবে, কিসের অভাব, আমরা কি করবো? তাহলে চিন্তা যাওয়ার জন্য পাগল তো নাকি বলেন, আমেরিকার থাকার জন্য সেটেল হওয়ার জন্য পাগল না? হ্যাঁ, আল্লাহ জানে ভবিষ্যৎ কী হবে। এখন সেটা গবেষণা বলছে 10টা কারণ বাইর করছে, একটা হলো ইনফ্লুয়েঞ্জা টাইফয়েড, এটা নর্মাল হইতে কোনো দেশে হইতে পারে, আরেকটা হলো সবচেয়ে চরমের হতাশা ফ্রাস্ট্রেশন। এখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে লোক ফ্রাস্ট্রেশন কেন বুঝবে, যেখানে মানুষ দাবজন পাগল, বাস্তব কথা দুইটাই নাকি বলেন? আমি অবাস্তবের কথা বললাম, খুব
কিছু কম স্টাডি করি, স্টাডি করতে হয়। তাহলে এখন মিলান, অঙ্ক মিলান, এখন আমরা কোন হালে আছি? আমার মনে হচ্ছে সায়েন্স টেকনোলজিতে যাওয়ার জন্য ওই মঙ্গল গ্রহ গ্রহে গ্রহ থেকে গ্রহান্তরে হ্যাঁ দৌড়তেছি, এদিকে মানবতার কি হাল বলেন, বিশ্ব মানবতার কি হাল বলেন? লেখাপড়া অনেকেই করছেন, আমিও বার্ষিক লেখাপড়া করছি। হ্যাঁ, আল্লাহ নতুন দিচ্ছে, অফ দ্য পিপল বাই দ্য পিপল করছেন না, সমাজ বিজ্ঞানের ভিতরে সোশ্যাল স্টাডিজের মধ্যে অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল কোথায়? বহুত কথা, আমরা অফ দ্য আল্লাহ বাই দ্য আল্লাহ ফর দ্য আল্লাহ তো নাই। যদি সত্যি করতে আব্দা আল্লাহ, আল্লাহ হয়ে যান ভাই যা আল্লাহ, আল্লাহ সব কিছু করতে স্যার করবেন, হ্যাঁ উনি করছে সব কিছু, পর্ণবালা ওটা তো মানতাম। আর ফর্দা আল্লাহ যদি আল্লাহর জন্য হইতাম, আল্লাহ তো আগেরটাই আছে নাকি বলেন, না বুঝে গেছি এটা, আল্লাহ আগেরটাই আছেন কিন্তু বান্দা নাই, আল্লাহ আছেন ঠিকই বান্দা নাই, কি করবেন এখন বলেন? এই প্রগতির কি যাব আছে, এই প্রগতির দ্বারা দুর্গতি বাড়ে, দুর্গতির প্রতিরোধ হয় না, দুর্গতির কোনো ব্যবস্থাই নাই, কোনো চিন্তাই নাই, কারণ কথা বলে লম্বা হয়ে যাবে। হ্যাঁ সময় কম, দু তিন মিনিট শেষ করে দিচ্ছি আমি। ইংলিশে একটা কথা আছে, ম্যান উইদাউট মরালিটি, ম্যান উইদাউট মরালিটি ক্যানট বি টার্ম অ্যাজ ম্যান। এটাই আমার জায়গা জায়গায় বয়ান হচ্ছে আলহামদুলিল্লাহ, গত জুমাতে তিন জায়গাতে বয়ান করছি, আল্লাহ করাইছে। মানুষের এখন চোখ কান খুলে হুঁশিয়ার চোখে থাকতে হবে, ম্যান উইদাউট মরালিটি ক্যানট বি টার্ম অ্যাজ ম্যান। নৈতিকতাবিহীন মানুষকে মানুষ বলা যায় না, যেতে পারে না। মরালিটি উইদাউট রিলিজন হ্যাজ নো বেস টু স্ট্যান্ড আপ অন, ধর্মহীন নৈতিকতার কোনো দাম নাই। আছে হিউম্যানিটি কোথায়, রেশনালিটি কোথায়, হ্যাঁ মানবতা কোথায় আজকে? দেখেন না আপনার নিউজ ভাইরাল হয়েছে, আফ্রিকার দেশে না খেয়ে মারাচ্ছে একটা ছোট্ট শিশু কঙ্কাল স্যার, নিশ্চয় দেখেছেন অনেকে, আজই পিছনে শকুন দাঁড়ানো, বাচ্চাটা মারা যাবে শকুনটা খাবে, নিউজ ভাইরাল হয় নাই? এই যে বিশ্ব মানবতার চেহারা, আমার নানার দেশ ইয়েমেন, নিউজ মিডিয়া আন্তর্জাতিক একটা জরিপে বলতেছে এই শিশুদের ভবিষ্যৎ কী, ছোট্ট একটা দেশ, আমাদের দেশে ছাত্র হাজার মানুষ, তারা হজে গেছেন দেখছেন ইয়েমেনের লোকগুলো কীরকম, আমার নানার কদিন জানা আসেন ইয়েমেন থেকে আসছে, কলজা ফাটি যায় ভাই, এগুলো একটু মাথায় রাখেন। এই হারে দিন যাবে না রে ভাই, এই হারে দিন যাবে না, আমরা আল্লাহর হয়ে যাই, আল্লাহর হয়ে যাই, আল্লাহর হয়ে যাই, যে যত আল্লাহর হইতে পারবো তত শান্তি আসবে, এসব বাঁচার কোনো উপায় নাই, কেউ বাঁচাইতে পারবে না, আল্লাহর রাজাবাসটা কেউ বাঁচাইতে পারবে না, যদি বাঁচাইতে পারতো আজকে এরকম সমগ্র বিশ্বে শুধু একটা মহাজন বাকি আছে অ্যান্টার্কটিকা। আজকে নিউজ দেখেন আপনারা, মিজা বললে আপনি মিথ্যা বললে, আজকে হাল কেন, কোনো উপায় দেখতেছ না কী করবেন আমি, কেন এগুলো অনেক লম্বা কথা, অনেক ব্যাখ্যা বিশ্লেষণের কথা, এগুলো জহরুল ফসাদ বিল বাড়ি, জহরুল ফসাদ বিল বাড়ি বল পাহাড়ি বিমা কাজাবাদ আই দিন না, স্থলে জলে অন্তরিকে যত ফসাদ বিস্তার করছে করবে করতেছে, সব মানুষের হাতের কামাই, সব মানুষের, তার মানে কি যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম যেমন কর্ম তেমন ফল। ওই কাকের এক মুরব্বিশের বান্ধবী যিনি আমির, আমরা দেখেছি বহুত বড় বুজুর্গ ছিলেন, কথার সঙ্গে কেন্দ্রে দিতেন, উনি উনি বলতেন স্কুলের হকুলের নাই বাংলাদেশের তাবলিগের বড় আমির ছিলেন খুলনা বাড়ি, যে সে করনি ওই সে ভরনি না মানে তো করকে দেখ, জন্নত বিহায় দোজক বিহায় না মানে তো করকে দেখ, ওনাদের সব বহুত রয়েছে, ওনাদের কথা মনে করতে কান্না নিয়ে আসছে, কী যুগ দেখেছি কী যুগ দেখতেছি এখন ভাই, কথা মুখসার করতেছে ওই দোয়াটা রসুল্লাহ সালাম যেটা পড়তে বলছেন, অনেকে শোনেন না কথাটা, যেটি শুরু করছে না আজকে বিষয়বস্তু ওইটাই, ইজা দখল রাজা বা কল আল্লাহুম্মা বারিক লানা ফি, সবাই একটু বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান, আয় আল্লাহ এই রজবটা আপনি দিয়েছেন, চাঁদ উঠেছে দেখতেছি,
আল্লাহ এখন থেকে নিয়ে আবাদত বন্দীর মাধ্যমে করারটা করবো না করারটা ছাড়বো, হ্যাঁ, আর করে আপনার রেজা মন্দির হাজির করে এই এই রজবের বরকত যেন হাত দিতে পারি, সামনের সামনে বরকত দিতে পারি, এবং আপনার দেওয়া তৌফিকে হায়াতে যেন কি রমজান পান, ওই রমজানকে ইস্তেকবাল ওয়ালি ওয়েলকাম করতেছে রজবে। সুতরাং এখন থেকে নিয়ে আমি আপনি সকলে বর্ণমালা শুনবালা সকলেই আল্লাহর হয়ে যাওয়ার চেষ্টা করব, আর আল্লাহর হুকুম আহকাম মেনে চলব, এবং যত গুনাহ খাতার কাজ আছে এগুলি ছেড়ে দিব। আর কোনো কথা, আর কোনো কথার কি দরকার নাই? আর বিশ্ব পরিস্থিতি দেওয়া হয়েছে, এটার একমাত্র এলাজ হইল ভালো হয়ে যাওয়া, আর একটা সহজ কথা হইলো শর্মিন্দা লজ্জিত হয়ে শুধু ইস্তেগফার করা, আর বেশি না পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ কোন দিকে যাবো, কার কাছে যাবো, কে চিকিৎসা দিবে, কে কি করবে? আজ যদি আমার বাড়ি এটা ঢুকিয়ে যায়, আমার এলাকাটা ঢুকিয়ে যায়, আজকে যদি ওই আমার ভাই ফুলগুনের 1 মিলিয়ন 10 লক্ষ মুসলমানকে বন্দি করে রাখছে সে ঢুকে যায়, সব মরে যায়, ঢাকার মধ্যে গিঞ্জি শহরের ভিতরে যদি গিয়ে এটা শুরু হয়, কে কারে বাঁচাবে, কে কার দিকে যাবে সবাই বলে? আপনি দেখেছেন কি না, না বলে পারতেছি না, সবাই একটু বেশি হয়েছে, মাফ করবেন। হ্যাঁ, কত সন্তানকে নিউজ মিডিয়াতে আসে পরিষ্কার চীনের সমস্ত কাগজের মোট জ্বালাই ফেলতেছে, কেন হ্যান্ড টু হ্যান্ড হবে, ইয়ে ভাইরাস ভাইরাস ছাড়বে, আমার নতুন করে সাপাবে, এগুলো কি? এটা খোদাই গজব, খোদাই গজব। এতগুলি নিরীহ মুসলমানরা হজে গেছেন, চীনের মুসলমানরা দেখছেন, ওগুলো একটা কাজাকের লোক, তাজাকিস্তানের লোক, উজবেকিস্তানের লোক, কি সুন্দর সুন্দর চেহারা, কি সুন্দর শাড়ি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর চেহারা, কি সুন্দর ইয়ে, আপনাকে লেবাস, আলহামদুলিল্লাহ সুন্দর লেবাস, কি সুন্দর নিরীহ লাগে আলহামদুলিল্লাহ। সেই মানুষগুলিকে বন্দিশালা আটকে দিয়ে তুমি আসলা করো, তুমি সংশোধন করতেছো, সংশোধন করতেছো না? আল্লাহ 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 মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এর থেকে কীভাবে পর্যন্ত পাওয়া যায়? একমাত্র রাস্তা হলো ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। কথা শেষ করলাম, বাকি কথা হাজে বাসলে কথা হবে ইনশাআল্লাহ। সব চলতেছে, এই জন্য সবসময় থাকতে পারি না, দোয়া চাইতেছি ইনশাআল্লাহ। কি করব, মানুষের দাওয়াত দিয়ে যাইতে হয়, অনেক জায়গায় ঘুরছি, আল্লাহ ঘুরে আসছি বহুত বছর থেকে, তো মাদ্রাসা আছে, মসজিদ আছে, বিভিন্ন জায়গায় যাইতে খোঁজখবর নিতে হয়, পয়সার জন্য করি না, নামের জন্য করি না, এটা আমাদের নাই ইনশাআল্লাহ। পয়সা দিল বলা না দিল বলা, হাজির দিল বলা না দিল বলা, হাজির দিতে হবে, দিল না কেন, কম দিল না, ব্যাস দিল না কেন, এত দিল হইছো, এত দিল হইছো, এগুলি আমার আমার কাছে নাই ইনশাআল্লাহ। বিগত 17 বছরের ইতিহাসের কথা বলতেছি, আমাদের ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ, প্রত্যেকের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আমার তো অভিজ্ঞ ইল্লা বিল্লাহ আলী তাওয়াক্কালতু আলাইহি, যারা শরৎ পড়তে পারে না, যারা শরৎ পড়ে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।